দাক্ষর সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় নাটক। এটি বিশ্বজুড়ে বহুবার মঞ্চস্থ হয়েছে। 1913 সালে দাক্ষর প্রথমবারের মতো ডাবলিনে মঞ্চস্থ করা হয়েছিল। যে সংস্করণটি আমরা দেখছি তা চীনা পরিচালক হোয়িং জুয়ে চীনা ভাষায় রূপান্তর করেছেন। তিনি সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসিক নাটকের পুনর্ব্যাখ্যা করেন। চীনা পরিচালক মিস হোয়িং জুয়ে কর্তৃক রূপান্তরিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দাক্ষর 24 ও 25 অক্টোবর পেকিং বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে। নাটক পরিবেশনার সাথে জড়িত ছিলেন পেকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস, স্কুল অফ আর্ট, স্কুল অফ সাইকোলজির শিক্ষার্থীদের পাশাপাশি কোয়াংআমেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞরা। দাক্ষর 1911 সালে লেখা এবং 1912 সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট নাটক। সাইকো নাটকের ধারণার ওপর ভিত্তি করে পরিচালক মিস হোয়িং জুয়ে এবার নাটকটি চীনা ভাষায় রূপান্তরিত করেন। সাইকো ড্রামা হল থিয়েটার পারফরমেন্স ও সাইকোথেরাপির সংমিশ্রণ, যা গর্বের মাধ্যমে ব্যক্তির মানসিক ও সাইকো অভিজ্ঞতা অন্বেষণ করে। এই পথটি 20 শতকের প্রথম দিকে জেকব এল মোরেনো তৈরি করেছিলেন। অংশগ্রহণকারীদের অভ্যন্তরীণ জগৎ অন্বেষণ করা ও নাটকীয় ভূমিকা পালন এবং গ্রুপ মিটস্ক্রিয়ার মাধ্যমে মানসিক সমস্যা সমাধানে সাহায্য করে। এটি পারফরমেন্স সেটিংয়ে অংশগ্রহণকারীরা নিজেদের বা অন্যদের ভূমিকা পালন করে এবং অনুভূতি প্রকাশ করে। প্রকৃত পারফরমেন্সের মাধ্যমে দ্বন্দ্ব অন্বেষণ করে বা নতুন সমাধানের চেষ্টা করে। সাইকো ড্রামা শুধুমাত্র সাইকোথেরাপির জন্যই উপযুক্ত নয়, বরং একজন ব্যক্তির আত্মসচেতনতা বাড়াতে, আন্তঃব্যক্তিক দক্ষতা উন্নত করতে এবং আবেগগত ব্যবস্থাপনাকে উন্নীত করতে শিক্ষা ও গ্রুপ গঠনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঠাকুরের নাটকীয় সৃষ্টিগুলি তার সাহিত্যিক উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিশ্বের জন্য রয়ে গেছে। তিনি শৈশবে মঞ্চে অভিনয় করেছিলেন এবং 75 বছর বয়স পর্যন্ত নিজে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি 12 বছর বয়সে কবিতা ও নাটক লিখতে শুরু করেন এবং 1938 সাল পর্যন্ত তিনি 40টিরও বেশি নাটক রচনা করেছেন। তার সারা জীবনের নাটকীয় সৃষ্টিকে মোটামুটি 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রাথমিক অনুশীলনের পর্যায়টি ছিল ক্যাপেক নাটক ও অপেরার সৃষ্টি। এই সময়ের নাটকগুলি তার মানবতাবাদী চিন্তাকে কেন্দ্রীভূত করে যৌবন, জীবন, প্রেম ও স্বাধীনতার প্রশংসা করে এবং কাজগুলি রোম্যান্টিক রঙে পরিপূর্ণ ছিল। মধ্যযুগে তিনি প্রধানত ট্র্যাজেডি এবং কমেডি লিখেছেন। পরবর্তী নাটকের সৃষ্টিগুলি ঠাকুরের ব্যক্তিগত বৈশিষ্ট্যে পূর্ণ, যা 8 বা 9টি প্রতীকী নাটকের কাজ। 1911 সালে রচিত দাক্ষর, যা ঠাকুরের সেরা প্রতীকী নাটক হিসেবে বিবেচিত হয়েছিল। এই শৈল্পিক চিত্রটিতে লেখকের শৈশব জীবনের গভীর অভিজ্ঞতা রয়েছে। সমাজের পুরনো রীতিনীতি ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে। এছাড়াও লেখক এই শৈল্পিক চিত্রটিকে একটি বিশাল প্রতীকী অর্থ দিয়েছেন। 1924 সালে ঠাকুর পড়েছিলেন অমরের আত্মা ভারতে বেঁধে রাখা আত্মার মতো, এবং সে একবার জেগে উঠলে এমন কোনো শক্তি থাকবে না যা তাকে ভেতরের ঘরে বন্দি করতে পারে। ভারত থেকে একজন বিদেশি ছাত্র নাটকটি দেখার পর বললেন, আমি, আমার নাম অমিত, আমি ইন্ডিয়া থেকে এসেছি এখানে পড়ার জন্য। আমি আজকে এখানে আসলাম, একটা একটা প্লে ছিল, প্লের নাম ছিল ডাকঘর। ডাকঘর একটা খুব ভালো প্লে, খুব ভালো প্লে ছিল। আমি যেখানে দেখতে এসেছিলাম এসেছি এটা হচ্ছে একটা একটা কথা ছিল একটা ছেলের ওখানে, যেখানে একটা বিমার ছিল, ওখানে ভালো নয়, ওই গৃহের কাজের জন্য
ও কাজ করলেও সেই ওখানে পড়াশোনা করতে পারে। উল্লেখ্য যে এবারের পরিচালক হো ইং জুয়ে, তিনি একজন চীনা নারী থিয়েটার পারফর্মিং শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং চীন বাংলাদেশ ও চীন ভারত সাংস্কৃতিক বিনিময় দূত। তিনি পিকিং বিশ্ববিদ্যালয় এবং বেজিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক পরিচালনা ও অভিনয় করেছেন এবং একবার পারফর্মিং গ্রুপ নিয়ে বাংলাদেশেও গিয়েছেন। আমি জিনিয়া, সিএমজি, বেজিং থেকে।